সবেমাত্র উড়তে শিখেছে, তাই এক বাজ পাখির বাচ্চা ভীষণ খুশি। সে তার মায়ের সাথে একবার এক গাছের ডালে বসেছিল। সে নিজেই দেখতে পেল যে একটা শুকর ছানা দৌড়ে দৌড়ে যাচ্ছে। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমি শুকর ছানাটাকে শিকার করতে পারি? তার মা তাকে বললো যে, বাবা, তুমি প্রাণীটাকে শিকার করার জন্য অনেক ছোট, তুমি বরং এর আগে ইঁদুর ছানা শিকার করতে শিখো। সে তার মায়ের কথা অনুযায়ী ইঁদুর শিকার করতে শুরু করলো। আর খুব অল্প দিনের মধ্যেই কি করে ইঁদুর শিকার করতে হয় সেই কাজে সে পারদর্শী হয়ে উঠল। এর কিছুদিন পর সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, এবার কি আমি কোনো শুকর ছানাকে শিকার করতে পারি? তার মা তখন তাকে বললো যে, বাবা, তুমি এখনো অনেক ছোট আছো কোনো শুকর ছানাকে শিকার করতে, তুমি বরং এর আগে খরগোশ শিকার করা শেখো। তার মায়ের কথা অনুযায়ী সে কি করে খরগোশ শিকার করতে হয় খুব অল্প দিনের মধ্যেই সেই কাজেও সে পারদর্শী হয়ে উঠল। এর কিছুদিন যাওয়ার পর সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, এবার কি আমি কোনো শুকর ছানাকে শিকার করতে পারি? তার মা আবার বললো যে, বাবা, তুমি এখনো ছোট আছো কোনো শুকর ছানাকে শিকার করতে, তুমি বরং এর আগে ভেড়ার বাচ্চাদের কি করে শিকার করতে হয় সেটা শিখে নাও। তার মায়ের কথা অনুযায়ী সে এবারও কি করে ভেড়ার বাচ্চাদের শিকার করতে হয় খুব কৌশলে সেটাও শিখে নিল খুব অল্প দিনের মধ্যে। এর কিছুদিন যাওয়ার পর একদিন সে তার মায়ের সাথে একটা গাছের ডালে বসেছিল। সেই গাছের পাশ দিয়ে একটা শুকর ছানা দৌড়ে দৌড়ে যাচ্ছিল। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, এবার গিয়ে আমি এই শুকর ছানাটাকে শিকার করতে পারি? তখন তার মা ঘাড় নেড়ে সম্মতি জানালো। আর সঙ্গে সঙ্গে সেই বাজ পাখির বাচ্চাটা উড়ে গিয়ে সেই শুকর ছানাটাকে শিকার করলো। মাই ফ্রেন্ড, যদি একটুখানি ভেবে দেখি তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো, আর সেটা হলো যে প্রথমেই যদি ওই বাজ পাখির বাচ্চাটাকে ওই শুকর ছানাটাকে শিকার করতে দেওয়া হতো তাহলে কি হতো? প্রথম শিকারেই সে অসমর্থ হয়ে যেত, আর তার অবচেতন মনে সেই যে শিকার করতে ব্যর্থ সেটা একদম তার গভীরে চলে যেত। আর যত দিন যেত তার সেই অবচেতন মনে তার এই বিশ্বাসটা আরো শক্তিশালী হয়ে যেত যে সে শিকারে অসমর্থ। মাই ফ্রেন্ড, বাজ পাখির এই গল্পটা আমাদের শেখায় যে কিভাবে আমাদের জীবনে বড় কোনো লক্ষ্য স্থির করার পর ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হয়, আর তারপর সেই ভাগগুলোকে পূরণ করার সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেলটা এবং তার সাথে সাথে পারদর্শিতাও সেই কাজে বাড়িয়ে নিতে হয়, যার ফলে আমরা যে বড় লক্ষ্য স্থির করেছি সেটা কনফিডেন্সের সাথে আমাদের পারদর্শিতার সাথে একসময় পূরণ করতে পারি।